জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার আত্মহত্যার প্ররোচনায় সহপাঠী আম্মান সিদ্দিকি ও সহকারী প্রক্টর দীন ইসলামের কিছুটা সংশ্লিষ্টতা পাওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এদিকে আজ থেকে তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কমিটি। কাউসার সহেলির রিপোর্ট। গত বছরের 14 নভেম্বর তৎকালীন প্রক্টরের কাছে লিখিত আবেদনে অবন্তিকা জানিয়েছিলেন, প্রথম বর্ষে পড়ার সময় অবন্তিকাকে প্রেমের প্রস্তাব দেন আম্মান। এতে রাজি না হলে নানাভাবে উত্তক্ত ও হয়রানি করতে থাকে সে। হুমকি দেন তিনি এমন পরিস্থিতি তৈরি করবেন যাতে অবন্তিকাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। 2022 সাল থেকে এই হয়রানি আরও বাড়ে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। গত শুক্রবার সহপাঠী আম্মান ও সহকারী প্রক্টর দীন ইসলামকে অভিযুক্ত করে আত্মহত্যা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী ফাইরুল সাদাব অবন্তিকা। আত্মহত্যার প্ররোচনায় করা মামলায় গতরাতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক তদন্তে আত্মহত্যায় এদের সংশ্লিষ্টতা পাওয়ার তথ্য জানায় পুলিশ। যে পর্যন্ত জেনেছি যে তাদের এই বিষয়ের সাথে এক ধরনের সংশ্লিষ্টতা তাদের আছে, কিন্তু সেটির গভীরতা কতখানি অথবা ব্লেম কার দিকে কতটুকু দেয়া যায় সেটি আসলে তদন্ত সাপেক্ষ বিষয়। হয়তো মানসিকভাবে অবন্তিকা বিপর্যস্ত ছিল, এটি আমাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে। গ্রেফতার অভিযুক্তদের কুমিল্লার কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এদিকে আত্মহত্যার ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের বিশেষ কমিটি আজ প্রথম বৈঠক করে। যখন আমরা এই ধরনের একটা তদন্ত করি তখন একটা বড় পরিধিতে কিন্তু সব কিছু সূক্ষ্মভাবে, যেমন তার অভিযোগগুলি আমরা বিশ্লেষণ করবো, তেমনইভাবে যারা অভিযুক্ত হয়েছেন তারা কী পর্যায়ে ছিল, কীভাবে তারা রিয়াক্ট করেছেন এবং তাদের সাথে আরও কেউ এখানে সম্পৃক্ত ছিল কি না, কারণ সবটাই তো টিম ওয়ার্ক, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তো এককভাবে কিছু হয় না, তো সে কারণেই সব কিছু বিশ্লেষণ করেই দেখা হবে। অবন্তিকার আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে কাল ভিসি অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে আন্দোলনরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।